হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এ আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এমসি কিউ সিরিজে চালু করেছি তার আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও কিন্তু আমরা বিভিন্ন এক্সামে আসা ইম্পর্টেন্ট কোয়েশন সেগুলোর পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো যেগুলো আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে আসতে পারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো কারণ আজকের ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করবো তার পাশাপাশি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছোয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই পার্টিশান কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন এম এ জেন্না লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল ভি ভিপি মেনান সঠিক উত্তর হবে অপশান বি লর্ড মাউন্ট ব্যাটন নেক্সট কোশ্চেন কে দলহীন গন্ত্র গণতন্ত্রের কথা পক্ষে ছিলেন বা যেটাকে পার্টিলেস ডেমোক্রেসি বলা হচ্ছে তার পক্ষে কে ছিলেন জয়প্রকাশ নারায়ণ এম এন রায় জওহরলাল নেহরু ভূপেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর হবে অপশান এ জয়প্রকাশ নারায়ণ নেক্সট কোশ্চেন সম্পূর্ণ আন্দোলনের ধারণা কে দিয়েছিলেন এখানে অপশানগুলো দেখে নিই সেটা হচ্ছে হবে সম্পূর্ণ আন্দোলন বলছে যেটাকে টোটাল রেভলিউশন বলা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ কার্ল মার্কস মহাত্মা গান্ধী আই লেলিন সঠিক উত্তর হবে অপশান এ জয়প্রকাশ নারায়ণ নেক্সট কোয়েশ্চেন কোন কংগ্রেস প্রেসিডেন্ট বলেছিলেন যে আই এম এ সোশ্যালিস্ট এটা ওয়েস্ট বেঙ্গিউ বিসিএস ফিলিমস এর প্রিভিয়াস ইয়ার্স অপশান এ জওহরলাল নেহেরু অপশন বি সুভাষচন্দ্র বসু অপশন সি এম এন রায় অপশন ডি মুতিলাল নেহেরু সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন এটাও ডবলিউ বিসিএস প্রিলিমসের প্রশ্ন নরেন্দ্র দেব সতীশচন্দ্র সামন্ত অজয় মুখার্জি সুশীলচন্দ্র ধারা সঠিক উত্তর হবে অপশান বি সতীশচন্দ্র সামন্ত নেক্সট কোয়েশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে লেখক খুব সহজ প্রশ্ন এবং বিভিন্ন এক্সামে এসে থাকে এটা লাস্টে এসেছিলো বেঙ্গল এস এলএসি যে দু হাজার ষোলো যে প্রশ্ন হয়েছিল সেখানে এসেছিলো অপশানগুলো দেখে নেব লালা লাজপত রায় সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন কে সিভিল লিবার্টি ইউনিয়ন গঠন করেছিলেন এটা এস এসসিসি জিএল প্রিভিয়ার সি লালা লাজপত রায় সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তর হবে অপশান সি জওহরলাল নেহেরু এই যে সিভিল লিবার্টি ইউনিয়ন এটা কিন্তু গঠন করা হয়েছিল উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন কোন ঘটনার পর আজাদ হিন্দ সরকার যে ব্রিটিশদের কাছে সেটা আত্মসমর্পণ করেছিল জার্মানির পতন ইতালির পতন জাপানের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এটাও ডাব্লিউ বিসিএস এর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি জাপানের পতনের পর নেক্সট কোশ্চেন কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার আঠারোর প্রশ্ন অপশানগুলো দেখে নেব ফজলুল হক শাহ আল্লা বক্স জাফার আলী খান সঠিক উত্তর হবে অপশান এ ফজলুল হক নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে এটাও ডব্লিউ বিসিএস ফিলিমসে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসু শাহনাজ খান ক্যাপ্টেন মোহন সিং সঠিক উত্তর হবে অপশান ডি ক্যাপ্টেন মোহন সিং এখানে কিন্তু সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসু এই দুটোর মধ্যে কনফিউশন তৈরি হয় কিন্তু আজাদ হিন্দ ফৌজের প্রকৃত প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং নেক্সট কোয়েশ্চেন হুইটলি কমিশন কার সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষা শ্রমিক জনস্বাস্থ্য সিভিল সার্ভিস সঠিক উত্তর হবে অপশান বি শ্রমিক নেক্সট কোয়েশ্চেন গণবাণী পত্রিকা প্রথম ভারতে কে প্রকাশ করেন অপশানগুলো দেখে নেব মুজাফর আহমেদ এস এ দাঙ্গে সিঙ্গারিঙ্গেন চেটি আর এম এন রয় সঠিক উত্তর হবে অপশন এ মুজাফর আহমেদ নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব কবে গ্রহণ করেছিল এটাও ডাব্লিউ বিসিএস ফিলিমসে এসছে উনিশশো উনতিরিশের লাহোরের অধিবেশনে উনিশশো তিরিশের এলাহাবাদ অধিবেশনে উনিশশো চল্লিশের লাহোর অধিবেশনে উনিশশো চল্লিশের ঢাকা অধিবেশনে উনিশশো চল্লিশে তার মানে মুসলিম লীগের দুটো অধিবেশন হয়েছিল একটা লাহোরে হয়েছিল একটা ঢাকায় হয়েছিল এর মধ্যে কোনটা নিয়েছিলেন তো এখানে উনিশশো উনচল্লিশ আছে উনিশশো চল্লিশ আছে এই জন্যে বলছি যে উনিশশো চল্লিশে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল এটা সবাই জানে কিন্তু কোন অধিবেশনে করেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে এখানে অপশান ডি উনিশশো তার পাশাপাশি হবে কিন্তু লাহোর অধিবেশনে অপশানে যদি ঢাকা আর লাহোর দুটো অধিবেশন থাকে তাহলে কিন্তু হবে লাহোর নেক্সট কোশ্চেন কোন জাতীয়তাবাদী নেতার মৃত্যুর দিনে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেছিলেন টিডাব্লিউ বিসিএস মেন দু হাজার উনিশের প্রশ্ন গোপালকৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক ফিরোজ শাহ মেহতা চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর হবে অপশন বি বালগঙ্গাধর তিলক নেক্সট কোয়েশ্চেন কে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার নেতা ছিলেন না এর মধ্যে কে হিন্দু মহাসভার নেতা ছিলেন না এটাও ডব্লিউ বিসিএস ম্যান দু হাজার উনিশের প্রশ্ন ভাই পরমানন্দ শ্যামাপ্রসাদ মুখার্জি এম আর জয়াকার ভিডি সাভারকার সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশন বহিষ্কৃত ভারত নামে যে সংবাদপত্র আছে সেটি কিন্তু কে চালু করেন এটা একটা মারাঠি সংবাদপত্র এটা কে চালু করেন ভাবে ভি সাভারকার লোকমান্য তিলক ভি আর আম্বেদকার সঠিক উত্তর হবে অপশান ডি বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন যুক্তরাষ্ট্রের ধারণার প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন বা নিম্নলিখিত যে অ্যাক্টগুলো আছে তার মধ্যে কোন কোন অ্যাক্টে দেওয়া হয়েছিল এটা এস এসিসিটি এলে এসেছিল আঠেরোশো বিরানব্বই সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট মিন্টো সংস্কার আইন মন্ডিপুর চেমস ফোর্স সংস্কার আইন উনিশশো আঠারো সালে নেহেরু কমিটি সঠিক উত্তর হবে অপশান ডি নেহেরু রিপোর্টে উনিশশো সালে সালের নেক্সট কোয়েশ্চেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কেছিলেন এটা এসএসসিসি জিএলএ এসেছিল সুকুমার দত্ত মদন মোহন মালব্য মতিলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর হবে অপশন বি মদনমোহন মালব্য নেক্সট কোশ্চেন কোন আন্দোলনের সময় সরি এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা আন্দোলন হবে কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্টাগার লুণ্ঠন হয়েছিল এটা ডব্লিউসিএস মেনে এসেছিল অসহযোগ আন্দোলন বর্দহলি সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন সঠিক উত্তর হবে অপশান সি আইন অমান্য আন্দোলনের সময় নেক্সট কোয়েশ্চেন বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন এটা এস এস জিএলে এসেছিল মহাত্মা গান্ধী ভাবে বর্দহলির মহিলাগণ গুজরাটের কৃষকগণ সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন গান্ধীজি হিন্দ স্বরাজ কবে রচনা করেছিলেন বা কোথা থেকে রচনা করেছিলেন এটা ডব্লিউ প্রিলিমসের প্রশ্ন তিনি সবরমতি আশ্রম থেকে এটি রচনা করেছিলেন চম্পারণ সত্যাগ্রহের সময় আলোচনা করেছিলেন ইংল্যান্ড থেকে ভারত যাত্রার সময় নৌজাহাজে রচনা করেছিলেন নাকি ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় নৌজাহাজে এটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল নিম্নলিখিত গুয়াহাটি অধিবেশন যেটা ছিল উনিশশো ছাব্বিশে মাদ্রাজ অধিবেশন যেটা ছিল উনিশশো সাতাশে লাহোর অধিবেশন যেটা ছিল উনিশশো উনত্রিশে করাচি অধিবেশন ছিল যেটা ছিল উনিশশো একত্রিশে এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি করাচি অধিবেশনে এবং এর সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল নেক্সট কোয়েশ্চেন কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাখার করেন খুব সহজ প্রশ্ন এবং পিএসসির বিভিন্ন এক্সামে এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয় অপশানগুলো দেখে নেব চৌরি চৌড়া রাওলা ডাইন জালিয়ান ডান্ডি সঠিক উত্তর হবে অপশান এ চৌড়ি চৌড়া নেক্সট কোয়েশ্চেন অভিনব ভারত নামে যে গুপ্ত সমিতি ছিল তার প্রতিষ্ঠাতা কে নরেন ভট্টাচার্য যতীন মুখার্জি সাভারকার দামোদর চাপেকার সঠিক উত্তর হবে অপশান সি সাভারকার নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গের পরে যে দুটি নতুন প্রদেশ গঠিত হয়েছিল সেই দুটি কি পূর্ববঙ্গ ও বাংলা পূর্ববঙ্গ ও আসাম পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ সঠিক উত্তর হবে অপশান বি পূর্ববঙ্গ ও আসাম নেক্সট কোয়েশ্চেন বঙ্গভঙ্গ নাকচ করা হয় নিম্নলিখিত যে অ্যাক্টগুলো আছে বা যে রিপোর্ট বা যা আছে যে ঘটনাগুলো আছে তার মধ্যে কোনটা তারা বঙ্গভঙ্গ নাকচ করা হয়েছিল বা রদ করা হয়েছিল অপশানগুলো দেখে নেব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় মন্টেকো চেমসফোর্ড রিপোর্ট উনিশশো উনিশ প্রোক্লেমেশন অফ দিল্লি দরবার উনিশশো এগারো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন বালগঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ লালা লাজপত রায় গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তর হবে অপশান বি অরবিন্দ ঘোষ নেক্সট কোয়েশ্চেন দাদাভাই নৌরজি ব্রিটিশ হাউস অফ কমন্সের কোন পার্টির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন রক্ষণশীল লিবারেল লেবার লেবার লিবারেল যৌথ সঠিক উত্তর হবে অপশান বি লিবারেল পার্টি নেক্সট হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে খুব ইম্পর্টেন্ট কোয়েশন এবং পিএসসির বিভিন্ন এক্সামে কিন্তু এই কোয়েশনটা রিপিট হয় অপশানগুলো দেখে নেব নবগোপাল মিত্র বালগঙ্গাধর তিলক অক্ষয় কুমার দত্ত সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর হবে অপশন এ নবগোপাল মিত্র আজকাল যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কী ছিল ইন্ডিয়ান রিভিউ ফ্রি প্রেস অফ ইন্ডিয়া হিন্দুস্তান রিভিউ অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে অপশান বি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে